সামনের একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে এসেছে বেশ কিছু পরিবর্তন এই পরিবর্তনগুলোর জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তোমরা যে দেখতে পাচ্ছ যে খাতার একেবারে বাম দিকের কোণে একটা ঘর আছে ওখানে তোমাদের যিনি গার্ড দেবেন উনি সেখানে সাইন করবেন এটা কিন্তু ওনার যেমন করণীয় তোমারও ঠিক একই করণীয় যে ওখানে ওনাকে দিয়ে সাইন করে নেওয়া এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা অবলিক একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা তারপর দেখো লেখা আছে দুই শূন্য ডট 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 যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর টিক মার্ক দেবে এবং যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছ তারা একাদশ শ্রেণীর পরীক্ষার পরে যে বক্স আছে সেখানে টিক মার্ক দেবে এবং লিখবে দুই শূন্য দুই তিন এরপর আসি বিষয় বা সাবজেক্ট তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেটা এখানে উল্লেখ করবে তারপরই আছে দেখো নাম এখানে তোমার নাম পরিষ্কার করে ইংরেজি হরফে লিখবে তারপর আছে দেখো রোল নাম্বার রোল নাম্বারের দুটো ভাগ একটা যে রোল এবং নাম্বার ও রোল হচ্ছে ছ ডিজিট নাম্বার থাকবে এবং নাম্বার হচ্ছে চার ডিজিটের তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করবে এখানে বিশেষ সাবধানতা অবলম্বন করবে একবার লেখার পর তা পুনরায় তোমার অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই একবার মিলিয়ে নেবে খাতার ডান দিকে যে কোশ্চেন নাম্বার এবং মার্কসের একটা ঘর রয়েছে এখানে তোমাদের কোনো করণীয় নেই যিনি তোমার খাতা চেক করবেন তিনি এটা ফিল করবেন এই পাতায় এখানে আর কিছু তোমাদের করণীয় নেই এবার পাতা উল্টালে দেখবে লেখা আছে এমসিকিউ কিউ কোশ্চেন নাম্বার ওয়ান এবং এক দুই তিন চার করে নির্দিষ্ট বক্স করে দেওয়া আছে এবং বক্সের পাশেই দেখা লেখা অপশন এখানে এমসি কিউ যেহেতু এবিসিডি আনসার হবে চারটের মধ্যে একটা হবে শুধুমাত্র এবি সি ডি এগুলো লিখলেই হবে এখানে আর কিছু লেখার প্রয়োজন নেই তার ঠিক পরের পাতায় রয়েছে এসএ কিউ অর্থাৎ কোশ্চেন নাম্বার টু এর উত্তর লেখার জায়গা এখানে কোশ্চেন নাম্বার অনুযায়ী কিন্তু নাম্বারিং করা আছে এবং পাশে যে ফাঁকা জায়গা বক্স জায়গা আছে সেখানে সেটুকু অংশের মধ্যেই তোমাদের কিন্তু উত্তর করতে হবে অঙ্কের ক্ষেত্রে বলি যদি এখানে ধরো তোমার জায়গায় না হয় তাহলে অন্য একটা পেজে সেখানে রাফ করবে কিন্তু উত্তরটা কিন্তু অবশ্যই এই খাতার মধ্যে এই অংশের মধ্যেই লিখবে এটার পরে তোমাদের দেখবে এবার সাদা পেজ রয়েছে সেখানে তোমরা তিনের দাগ থেকে উত্তরগুলো করবে তিনের দাগ বা তার পরবর্তী দাগের উত্তর দেওয়ার সময় এখানে অবশ্যই যেগুলো নজর ডাকবে তাহলে তুমি যে প্রশ্নের উত্তর লিখছ তার পূর্ণ প্রশ্ন নাম্বার তিনের এ বা এর যদি কোনো সাব নাম্বার থাকে এক দুই সেগুলো অবশ্যই এখানে উল্লেখ করবে তার আগে এখানে একটা সুন্দর করে মার্জিন টানবে মার্জিনের বাঁ দিকে কোশ্চেন নাম্বারগুলো পরিষ্কার করে উল্লেখ করবে আশা করি এই সমস্ত সাবধানতা অবলম্বন করলে তোমাদের খাতা যেমন সুন্দর হবে এবং যিনি তোমার উত্তরপত্র পরীক্ষা করবেন তিনিও এটা প্লিস্ট হবেন এবং তার বেনিফিট তুমি অবশ্যই পাবে মনে রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা এবং কাটাকাটি যতটা সম্ভব কম করা সেটা তোমার কিন্তু নাম্বার পাওয়ার পক্ষে অনেকখানি তোমাকে আগিয়ে রাখবে সবশেষে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠুক সেই শুভকামনা জানিয়ে এখানে শেষ করলাম